এই জলটা এতটা জল আছে আমি হাফ হাফ করে দিচ্ছি, ঠিক আছে? যতটা জল ছিল অতটা জলের বোতলটা পিছন থেকে, ঠিক আছে? তাহলে কি হলো, এটা পুরো ভিজে গেল। তো এইটা হাত দিয়ে দেখো, হাত দাও, দাঁড়িয়ে আছে না, হাত দাও, ভিজে গেছে। এই যে ভিজে দেখেই বোঝা যাচ্ছে, দেখি বুঝে যাচ্ছে। এটা আমি এবার কেটে দেখাচ্ছি। এটা কিন্তু দেখো কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে, এবং সাইড থেকে লিকেজ হয়ে এটা তো দেখা যাচ্ছে যে লিকেজ হয়ে গিয়ে পুরোটা ভর্তি হয়ে গেছে। আমি এটা সাইডে রাখলাম। এটা হচ্ছে কেভার, একই পরিমাণ জল দিয়েছো তো তুমি গ্লাসটা। হ্যাঁ, আমি আবার এটা ঢালব, শুকিয়ে গেল, শুকিয়ে গেল। ওভারফ্লো কিন্তু হলো না, পুরো শুকিয়ে গেল, আর কোনো জল নেই। আগের থেকে বেশি বরঞ্চ জল ছিল, কতটা পাতলা ছিল কতটা মোটা হয়ে গেল দেখো। হ্যাঁ, এই জলটা বেশি হয়েছে কিন্তু তাও দেখো শুকিয়ে যাচ্ছে। এবার এটাকে আমি কাটছি। এটা দেখো, এদিকে কোনো ভিজে ভাব, র্যাশ যে পড়ে র্যাশ হবে না, এমনকি পেটের সমস্যা থাকবে কাটিয়ে দেবে। এদিকে কিন্তু কোনো রকম নেই, প্লাস এদিকেও আর নেই, এদিকেও আর নেই, এত যে ঢাললাম এদিকেও কিন্তু আর নেই, এটা এটাতেও নেই আর। এখানে আমি আরো প্রায় আধ গ্লাস জল আমি ঢালতে পারবো। এই দেখো, এটা হচ্ছে জেল, এটা জেল, এটা জেল, এটা হচ্ছে জেল। এই যে স্যানিটারি প্যাড ইউজ করলে যে 6 ঘন্টা অন্তর চেঞ্জ করতে হয়, নইলে ইনফেকশন হয়, নইলে পিরিয়ডের প্রবলেম হয়, নইলে ক্যান্সার যেটা হয় মেয়েদের ওভারি বা ইউটেরাসে যে ক্যান্সার হয় প্যাড থেকেই হয়। কারণ কি হয়, ব্যবহার করলে চুলকানি ভাব হয়, এটা তো ইনফেকশন মানে তো তাই হয়, র্যাশেস হয়, কিন্তু এটা ইউজ করলে, এটা ইউজ করলে এটা হবে, এটা অ্যানিয়ন। আমার একবার ফেস করে
সেই দল থেকে আমি দেখিয়েছিল, ও দেখিয়েছিল ওটাকে পুরো ফেসিয়াল মতো ফেস প্যাক মতো বানিয়ে দিয়েছিল। এটা যাদের মোটামুটি হেভি ফ্লো হয় দুদিন, এটা একটা প্যাড দুবার ইউজ, মানে দুদিন মানে একদিনে দুটো প্যাড, আর যদি কম ফ্লো হয় একটা প্যাড একদিন 24 ঘন্টার আগে এর কিছু ইনফেকশন হবে না। আর নেই এখানে এই যে এতটা জল ঢাললাম কোনো নেই, অ্যালোভেরা জেলের মতো লাগছে, নেই আর নেই এতে আর মানে যে আমাদের হেভি ফ্লো হলো যে যে দেখো ফ্লো হবেই না, ফ্লো করতেই দেবে না। কিন্তু যখন যখন দেখতে মনে হচ্ছিল পাতলা একদম, ওটা নিশ্চয়ই দাম আছে, যে এই প্যাডটা যে আমি দেখালাম এই প্যাডটা পুরো একদম ভিজে মনে হয়, এই তো পুরো এই যে জ্বর হয়ে গেছে পুরো, তো এই যে জেল আছে তাই এই যে এটা টেনে নিচ্ছে, আর এটা দেখো আসছে আসছে এটা আমি